أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته ميزان الرحمن بھائی پرشن کرچھن سعودی عرب جدہ থেকে যে কোন আলেম 40 50 60 বছর বুখারী শরীফ পড়ানোর পরেও যদি তিনি কোন সহিহ হাদিসের বিরোধিতা করেন অথবা ব্যঙ্গ করেন সহিহ হাদিসকে নিয়ে তিরস্কার করে থাকেন ঠাট্টা মস্কারি করে থাকেন তাহলে তার বিষয়ে কি হুকুম কি ফয়সালা কি মন্তব্য করা যেতে পারে তা আসলে আমরা প্রথমত জানব যে হাদিস দ্বীনের একটা পার্ট বা অংশ কোরআনের ব্যাখ্যা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে বলেননি এগুলিকে বলা হয় যে ওহিয়ে গায়র মাতলু আল্লাহর পক্ষ থেকে আসা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কিছু তিনি বানিয়ে বলেননি আল্লাহ পাক বলেছেন যে মা আনতি কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা তিনি ওহি ব্যতীত কোনো কিছু কোনো বিষয়ে নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে কথা বলেননি এবং যা বলেছেন আল্লাহর পক্ষ থেকেই সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবী হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি যা করেছেন যা বলেছেন যা অনুমোদন করেছেন এগুলি সম্পূর্ণ সবগুলি হলো হাদিস তো আমরা শুনতে পাই তো অনেকেই বললেন যে আমরা হাদিস মানব না সুন্নাহ মানতে হবে তো আসলে তাদের এই বিষয়ে পূর্ণ জ্ঞান নেই তাই এই কথাগুলি তারা বলে থাকে তাদের ভিতরে অজ্ঞতা আছে জাহালত আছে যার ফলে তারা বলে হাদিস মানতে হবে সুন্নত মানতে হবে সুতরাং হাদিস আর সুন্নাহ আমার ভিন্ন ভিন্নভাবে দেখার আসলে সুযোগ নেই কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা আমরা অর্থগতভাবে পার্থক্য করতে পারি কিন্তু হাদিস সুন্নাহ আমাদেরকে অবশ্যই মানতে হবে কোনোটাকেই তিরস্কার করা যাবে না অবজ্ঞা করা যাবে না সুতরাং কেউ জেনে শুনে বুঝার পরে এলেম থাকার পরেও কোনো আলেম হোক অথবা কোনো ব্যক্তি হোক না কেন সে যত বড়ই পণ্ডিত হোক না কেন যদি হাদিস নিয়ে তিরস্কার করেন হাদিসটি সহি অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছেন অথবা বলেছেন আদেশ করেছেন এই বিষয়ে জানার পরেও যদি এই হাদিসগুলি নিয়ে কেউ ব্যঙ্গক্ত করে থাকেন তাহলে উনি ইসলামী শরীয়তের ভাষায় তাকে বলা হবে তিনি শরীয়তকে নিয়ে তিরস্কার করলেন সুতরাং শরীয়তের কোনো অংশকে নিয়ে যদি কেউ তিরস্কার করেন ইস্তেহজা করেন মজাক করেন হাসি বিদ্রোহ করে থাকেন জেনে বুঝে তাহলে উনি আমার সন্দেহ হয় যে উনি দিনের ভিতরে থাকবেন কিনা কারণ দিনের কোনো অংশের সঙ্গে কেউ যদি ঠাট্টা বিদ্রোহ করেন তাহলে তিনি দিন থেকে বের হয়ে যাবেন ইসলাম থেকে বের হয়ে যাবেন সুতরাং কোনো আলেমের দিন আমার জানা মতে এমনটা যদি কেউ করেন তাহলে অবশ্যই তাকে তওবা করে ফিরে আসতে হবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ফয়সালা কোনো নির্দেশ কোনো আদেশ তিনি যা নিয়ে এসেছেন তিনি যা বলেছেন সবগুলিকে আমাদেরকে মনে প্রাণে মেনে নিতে হবে কোনো এই বিষয়ে আমাদের বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকা যাবে না বিন্দুমাত্র আমাদের কোনো এই বিষয়ে সন্দেহ পোষণ করা যাবে না এবং এগুলির সঙ্গে ঠাট্টা বিদ্রুপ মনে করা যাবে না আমরা যতটুকু সম্ভব এগুলি মানার চেষ্টা করব আর কমপক্ষে কোনো হাদিস সহি জানার পরেও এগুলির সঙ্গে তিরস্কার মস্কারি ব্যঙ্গাত্মকভাবে আমরা এগুলোকে উচ্চারণ করার চেষ্টা করব না যদি কেউ করেন তাহলে দিনকে নিয়ে ঠাট্টা করলেন আর দিন নিয়ে যারা ঠাট্টা করবে দিনের কোনো অংশের সঙ্গে ঠাট্টা করে তারা দিন থেকে অটোমেটিক তারা বের হয়ে যাবে সুতরাং আল্লাহ পাক আমাদেরকে আলেম সমাজকে যারা হাদিস কোরআন পড়েছেন বা পড়ছেন আল্লাহ পাক তাদেরকে সত্যটা বোঝার তৌফিক দান করুন আমাদেরকে বিশ্বাস করতে হবে হয়তো বা মতানৈক্য আছে মতানৈক্য থাকতে পারে কিন্তু এই নয় যে কোনো হাদিস নিয়ে আমি ব্যঙ্গাত্মক ভাষায় উচ্চারণ করব তিরস্কার করব আমি হাসি মস্কারি ঠাট্টা করব কাল কিয়ামতের মাঠে এর জবাব আমাদেরকে দিতে হবে সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে কোনো আলেম যদি এই হাদিস সহি জানার পরেও এই হাদিসগুলি নিয়ে তিরস্কার করেন মস্কারি করেন ইস্তেহজা করেন তাই তার ইসলামী শরীয়তের পরিভাষায় সে দিনের মধ্যে থাকারই তার যোগ্যতা হারিয়ে ফেলবেন আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করুন সেটা যত বড় আলেম হোক উনি যত বছরই বুখারি পড়ান মুসলিম পড়ান অথবা অত তাফসিরের কিতাব পড়ান না কেন আল্লাহ পাক এই সমস্ত আলেমদের থেকে যাতে আমাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে যাতে হেদায়ত দান করেন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ